বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারতীয় বায়ুসেনার 272টি Su-30MKI বিমানে ভারতের স্বদেশীভাবে তৈরি করা অস্ত্র বিভিআর মিসাইল দ্বারা ইকুইপ করা হচ্ছে। ডিআরডিও বেশ কিছু বছর ধরে এর ওপরে পরীক্ষা চালাচ্ছিল ও এখন এর সমস্ত ডেভেলপমেন্ট ট্রায়ালসকে সফলভাবে সম্পূর্ণ করার পর ডিআরডিও ভারতের Su-30MKI বিমানের সাথেই বায়ুসেনার কাছে থাকা MiG-29 সবচেয়ে উন্নত ভেরিয়েন্ট MiG-29 UPG-তে এই মিসাইলকে লাগানোর প্রস্তুতি নিচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতের প্রথম স্বদেশীভাবে তৈরি করা অস্ত্র বিভিআর মিসাইলকে নিয়ে বিস্তারিত কথা বলবো আর ভারতের এই মিসাইল কীভাবে ভারতীয় বায়ুসেনার এয়ার টু এয়ার ক্যাপাবিলিটিকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার পূর্বে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, যেমনটা আমরা জানি যে বর্তমানে ভারত আকাশ যুদ্ধে শত্রুর বিমানকে ধ্বংস করতে রাশিয়ার দ্বারা তৈরি করা R-77 এয়ার টু এয়ার মিসাইলকে ব্যবহার করে, কিন্তু বায়ুসেনা এখন এই পুরনো রাশিয়ান R-77 মিসাইলগুলিকে সরিয়ে ফেলতে চাইছে, কারণ এই মিসাইলগুলির পারফরমেন্স খুব একটা ভালো না আর এরকে মেনটেন্যান্সও করা যাচ্ছে না। আর আপনাদের হয়তো মনে আছে যে গত বছরে বালাকোট এয়ার স্ট্রাইকের পর 27 ফেব্রুয়ারির দিন ভারত ও পাকিস্তানি এয়ারফোর্সের মধ্যে হওয়া ডগ ফাইটের সময় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তার MiG-21 বিমান থেকে R-73 মিসাইল দ্বারা খুব কম ও ভয়ঙ্কর রেঞ্জে পাকিস্তানের F-16 বিমানকে ধ্বংস করেছিল। অন্যদিকে সেই সময়ে পাকিস্তানের কাছে আমেরিকার দ্বারা তৈরি করা রেথিয়ানের আমরাম M-120C এয়ার টু এয়ার মিসাইল ছিল, যা ভারতের কাছে থাকা এয়ার টু এয়ার মিসাইলের থেকে অনেক বেশি শক্তিশালী, যে কারণে যখন পাকিস্তানের F-16 ভারতের Su-30MKI-এর ওপরে আমরাম M-120C মিসাইল ছুঁড়েছিল, তখন সুখোই বিমানের পাইলটের কাছে স্প্লিটস ম্যানুভার এবং থ্রাস্ট ভেক্টর কন্ট্রোলের মাধ্যমে সেগুলিকে ডচ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অর্থাৎ সোজা ভাষায় বললে এয়ার টু এয়ার ক্যাপাবিলিটির দিক থেকে পাকিস্তান ভারতের থেকে অনেকটা এগিয়ে ছিল, আর এই কারণেই ভারতীয় বায়ুসেনা তার এয়ার টু এয়ার ক্যাপাবিলিটিকে আরও শক্তিশালী করতে ও আমেরিকার আমরাম M-120C মিসাইলকে কাউন্টার করতে রাশিয়ার এই পুরনো হতে থাকা R-77 মিসাইলগুলিকে ভারতের স্বদেশী অস্ত্র মিসাইলের সাথে পরিবর্তন করছে। অর্থাৎ ভারতীয় বায়ুসেনা শত্রুর ফাইটার জেটকে ধ্বংস করতে এবার থেকে ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি অস্ত্র বিভিআর মিসাইলকে ব্যবহার করবে। অস্ত্র মিসাইলের কথা বললে এটি একটি অল ওয়েদার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল, যাকে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO দ্বারা ডেভেলপ করা হয়েছে। এটি ভারতের প্রথম স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা এয়ার টু এয়ার মিসাইল, যা এই ক্যাটাগরিতে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মিসাইলের লিস্টে সামিল রয়েছে। এবারে স্পেসিফিকেশনের কথা বললে এটি লম্বায় প্রায় 3.57 মিটার বা 11.7 ফিট ও চওড়ায় 178 মিলিমিটার। এই মিসাইলের মোট ওজন প্রায় 154 কেজি ও এটি সর্বোচ্চ 15 কেজির হাই এক্সপ্লোসিভ পি ফ্রেগমেন্টেড ওয়ারহেডকে বহন করতে সক্ষম। এবারে অপারেশনাল রেঞ্জের কথা বললে এই মিসাইল 20 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 110 কিলোমিটার দূর পর্যন্ত মার্ক করতে সক্ষম। আর এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে মুখোমুখি লড়াই বা ডগ ফাইটের ক্ষেত্রেই এই মিসাইলের রেঞ্জ 110 কিলোমিটার পর্যন্ত হবে, কিন্তু যদি ভারতীয় ফাইটার জেট শত্রুর ফাইটার জেটের পিছনে ধাওয়া করে সেক্ষেত্রে শত্রুর বিমানের স্পিড অনেক বেশি থাকে, তাই সেই সময়ে এই মিসাইলের অপারেশনাল রেঞ্জ কমে 20 কিলোমিটার পর্যন্ত হবে। এছাড়া অস্ত্র মিসাইলের ধোঁয়াহীন সলিড ফুয়েল মোটরের ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে মিসাইল Mach-4.5-এর গতিতে শত্রুর ওপরে হামলা করতে পারবে। তবে এই মিসাইল তার সর্বোচ্চ রেঞ্জ অর্থাৎ 110 কিলোমিটার দূর পর্যন্ত তখনই মার্ক করতে সক্ষম হবে যদি এটিকে মাটি থেকে 15 কিলোমিটার বা 49,000 ফিট উচ্চতা থেকে লঞ্চ করা যায়। কিন্তু যদি এই মিসাইলকে মাটি থেকে 8 কিলোমিটার উঁচুতে লঞ্চ করা হয় তাহলে এই মিসাইলের রেঞ্জ কমে দাঁড়াবে 44 কিলোমিটার পর্যন্ত, এবং যদি এই মিসাইলকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকেও লঞ্চ করা হয় তাহলে এর রেঞ্জ আরও কমে দাঁড়াবে মাত্র 21 কিলোমিটার পর্যন্ত। তার সাথেই আরেকটা কথা জানিয়ে রাখি যে এই মিসাইলে ইলেকট্রনিক্স কাউন্টার মেজার সিস্টেম দ্বারা ইকুইপ করা হয়েছে, যার সাহায্যে এই মিশনের দরুন যদি শত্রুর দ্বারা এর শিকারকে জ্যাম করার চেষ্টা করা হয় তাহলেও এটি তার টার্গেটকে সফলভাবে হিট করতে পারবে। অর্থাৎ সোজা ভাষায় বললে এই মিসাইলকে জ্যাম প্রুফও বানানো হয়েছে। বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা এই ধরনের প্রায় 50টি অস্ত্র মিসাইলের অর্ডার দেওয়া হয়েছিল, এবং মানা হচ্ছে ভবিষ্যতে বড় সংখ্যায় এই ধরনের মিসাইলের অর্ডার দেওয়া হবে। বন্ধুরা, সাল 1990 নাগাদ ভারতের দ্বারা অস্ত্র মিসাইলের ওপরে প্রথম কাজ করা শুরু হয় ও 8 বছর পরে অর্থাৎ 1998-এর এয়ারো ইন্ডিয়াতে প্রথমবার এই মিসাইলকে দুনিয়ার সামনে নিয়ে আসা হয় ও এরপর 2004 সাল নাগাদ আধিকারিকভাবে তৎকালীন সরকারের দ্বারা এই প্রজেক্টের জন্য 955 কোটি টাকার বাজেটকে পেশ করা হয়। প্রজেক্টের শুরুর দিকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি HL ও ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের সাথে মিলে 300 কিলোগ্রাম ওজনের প্রথম অস্ত্র মিসাইলের এক প্রাথমিক ভার্সানকে তৈরি করে, যার রেঞ্জ ছিল মাত্র 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত, এবং সেই সময় এই মিসাইলকে ভারতের স্বদেশী তেজাস বিমানে ইন্টিগ্রেট করার পরিকল্পনাও করা হয়, এবং 2003 সালে অস্ত্র মিসাইলের প্রথম টেস্ট করা হয়।
কিন্তু বেশি উচ্চতায় এই মিসাইলের কন্ট্রোল ও পারফরমেন্সের সমস্যা থাকার কারণে 2006 সাল নাগাদ এই মিসাইলকে আবারও নতুনভাবে রিডিজাইন করা হয় ও এর ডানার অংশে কিছুটা পরিবর্তন করে সেখানে ক্রপড ডেল্টা উইংয়ের ব্যবহার করা হয়। কিন্তু এই নতুন ডিজাইনেরও কিছু সমস্যা থাকার কারণে 2013 সালে আবারও এই মিসাইলকে শেষবারের জন্য রিডিজাইন করা হয়। আর এই নতুন ভার্সন তার শুরুর দিকে প্রাথমিক ভার্সনের থেকে অনেক বেশি হালকা হয়, যার ওজন ছিল প্রায় 130 কেজির কাছাকাছি, যেখানে শুরুর দিকে এর ওজন ছিল প্রায় 300 কেজির মতো। আর 2017 সালে অস্ত্র মিসাইলের শেষ সফল টেস্টের পর বিডিএলের দ্বারা এর প্রোডাকশানকে শুরু করে দেওয়া হয়। বর্তমানে এই মিসাইলগুলিকে ভারতের সুখোই-30 MKI ও MiG-29 অত্যাধুনিক ভেরিয়েন্ট MiG-29 UPG ইন্টিগ্রেট করা হচ্ছে। তাছাড়া বাইরের দেশগুলি, বিশেষ করে আরব দেশগুলিও ভারতের এই অস্ত্র মিসাইলকে নিয়ে অনেক বেশি আগ্রহী। এই মিসাইল ভারতীয় বায়ুসেনা এয়ার টু এয়ার মিসাইলের সমস্যাকেও সম্পূর্ণ দূর করবে, তার সাথে এই অস্ত্র বিক্রির বাজারে ভারতকে এক নতুন রাস্তা খুলে দেবে। তাছাড়া কিছু টপ অফিসিয়াল সোর্সের মতে অস্ত্র MACH-2 এর পরে DRDO আরও 3টি নতুন ভেরিয়েন্টের ওপরে কাজ করছে, যার প্রথম ভেরিয়েন্টকে শর্ট রেঞ্জে অর্থাৎ 40 কিলোমিটার রেঞ্জের জন্য, অস্ত্র MACH-2 ভেরিয়েন্টকে 160 কিলোমিটার রেঞ্জের জন্য তৈরি করছে, যা আমেরিকার আমরাম M120D মিসাইলের সমান শক্তিশালী হবে, যাতে লিকুইড ফুয়েল র্যামজেট বা সলিড ফিউল র্যামজেট বা ডুয়েল পালস সলিড রকেট মোটরসের ব্যবহার করা হবে। এবং এর তৃতীয় ভেরিয়েন্ট অর্থাৎ অস্ত্র MACH-3 SFDR টেকনোলজির ব্যবহার করা হবে, যার সর্বোচ্চ রেঞ্জ 340 কিলোমিটার পর্যন্ত হবে এবং এটি ফ্রান্সের মিটিওর মিসাইলের সমান শক্তিশালী হবে। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন, এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি, থ্যাংকস ফর ওয়াচিং।